হ্যালো ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি HSC ম্যাথ ফার্স্ট পেপারে ইন্টিগ্রেশন অর্থাৎ যুগযুগরণ থেকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব। আজকের টাইপটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা HSC পড়াশোনা করছো এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে পরীক্ষা দিবা, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি যে ক্লাসটা দেখো, জাস্ট 5 সেকেন্ডের আগে তোমরা এই এমসিকিউ, এই টাইপের যত এমসিকিউ আসছে করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে সাথে প্রমিস করতেছি, জাস্ট 5 সেকেন্ডের আগে তোমরা করে ফেলতে পারবা। জাস্ট আগে বুঝতে হবে তোমাদেরকে যে আসলে আমি কী বলতেছি, হ্যাঁ। আর কোন যে যে শর্তটা দিব সেই শর্তটা খালি জাস্ট একটু খেয়াল করবা। সেটা হচ্ছে এখানে যে তোমার প্রশ্নটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে দেখো এখানে যে তোমার ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটার মানটা হচ্ছে ধর 0 থেকে π/2 মধ্যে। যদি এই টাইপ যদি থাকে, যেখানে দেখো যে কোনো একটা ইন্টিগ্রেশনের তোমার কি মান দেওয়া আছে, ধর 0 থেকে π/2 দেওয়া আছে, কথা আছে, এই জিনিসটা আছে 0 থেকে π/2 নির্দিষ্ট মান, তাহলে তারপরে দেখবা যে এখানে 0 থেকে π/2 থাকতে হবে, কিন্তু π/4 থাকলে হবে না। একটা শর্ত হয়েছে 0 থেকে π/2 থাকতে হবে, প্রথমত কথা হলো এটা। তারপর দ্বিতীয় সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে তোমার, এই তোমার যে প্রশ্ন, তোমার সাইন কস থাকতে হবে, সাইন কস, দেখো এখানে কিন্তু সাইন আছে কস আছে, দ্বিতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে এখানে সাইন, যে সাইন এবং কস যে থাকবে তার যে কোনো একটা পাওয়ার কি হতে হবে, 1 হতে হবে। হতে পারে তোমার সাইনের পাওয়ার 1, হতে পারে তোমার কজের পাওয়ার 1, যে কোনো একটার পাওয়ার 1 হতে হবে। দুটার পাওয়ার 1 থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু একটার পাওয়ার কমপক্ষে হলেও 1 থাকতে হবে। তাহলে তোমার যে শর্তটা, শর্টকাটটা হবে, সেই শর্টকাটটা হলো জাস্ট 5 সেকেন্ডের মধ্যে তোমরা কি করে ফেলতে পারবা। হ্যাঁ, এই টাইপের যত এমসিকিউ 1/n+1, জাস্ট এটাতে তোমরা করে ফেলতে পারো। এই শর্টকাট দেখছো, জাদুকরি শর্টকাট। কীভাবে তুমি n মানে কি জিনিসটা বুঝলাম না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জিনিসটা বুঝাই দিয়ে আসি। সেটা হচ্ছে n বলতে হচ্ছে এখানে দেখো, যদি দেখো গেলো 0 থেকে π/2 আছে, কথা আছে, তারপরে তুমি কী করবা, আর যদি দেখো সাইন আছে কজ আছে এবং যে কোনো একটা পাওয়ার 1 আছে, তাহলে তোমার শর্টকাটটা হবে এইটা। তাহলে দেখো এখানে কিন্তু সব শর্ত তোমার ফিল আপ করতেছে। দেখো 0 আছে, 0 থেকে π/2 আছে, সাইন আছে কজ আছে এবং যে কোনো একটা পাওয়ার কিন্তু 1 আছে। দেখো এটার পাওয়ার কিন্তু 1, যেহেতু এটাই আছে, তাহলে শর্ত অনুযায়ী তোমার শর্টকাট অনুযায়ী কী হবে, 1+ কত, এই n+ কত, 1 শর্ত। এখানে n বলতে কোনটা বোঝানো হয়েছে, n বলতে বোঝানো হয়েছে যে 1 লাগবা, n বলতে বোঝানো হয়েছে যে এখানে সাইন এবং কজ যে থাকবে, হ্যাঁ সাইন এবং কজ যে থাকবে 1 বাদে, যেটার পাওয়ার 1, সেটা বাদ দিয়ে অন্যটার পাওয়ারটা লিখতে হবে। অর্থাৎ দেখো এখানে কজের পাওয়ার 1 না, 1 না, তাহলে ওই অন্যটা সাইনের পাওয়ার কত যেটা হবে সেটাই তোমার কী হবে, তোমার সেটাই হবে n এর মানটা। তাহলে এখানে সাইনের, সাইনের পাওয়ার কত 5, তা সাইনের পাওয়ার কত 5, তাহলে এখানে n এর মান দিলাম 5 আর এখানে +1, তোমার আলটিমেট লাস্টে কত 1/1 কত তোমার 6 আসছে। দেখছো জাস্ট জিনিসটা বুঝলে তোমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এখানে কত 1/6 কোথায় আছে, এটা দেখো একদম ইজি, কিন্তু একদম ইজি। সো এখন দেখো যে সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা, সেটা একটু দেখার চেষ্টা করি, ইনশাল্লাহ বুঝতে পারবো সবই। দেখো আমার শর্ত অনুযায়ী দেখো এখানে 0 থেকে π/2 আছে, ওকে আছে, তারপরে দেখো কজ আছে, সাইন আছে, আছে, তারপরে যে কোনো একটা পাওয়ার 1 হতে হবে, হ্যাঁ আছে, এটার পাওয়ারটা সাইনের পাওয়ারটা কিন্তু 1, আগে কজের পাওয়ার 2 আছে, এখন সাইনের পাওয়ারটা 1 আছে। আচ্ছা কোনো সমস্যা নেই, যে কোনো একটা পাওয়ার 1 হলেই হলো, তা যেহেতু একটার পাওয়ার 1 হয়েছে, তো এটার পাওয়ার যেহেতু 1, তাহলে এটার, এটা হবে n এর মান, অপরটার হবে n এর মান, হ্যাঁ যেটার পাওয়ার 1 সাইন এবং কজের মধ্যে যেটার পাওয়ার 1 এবং বাকিটা যেটা থাকবে সেটার পাওয়ারটা হবে n এর মান, ঠিক আছে। তো এটা, এটার পাওয়ার যেহেতু 1, তাহলে কজের পাওয়ারটাই হবে n এর মান। আগে এটার পাওয়ার আসছিল, কজের পাওয়ার আসছিল 1, তাহলে সাইনের পাওয়ারটাই আসছিল আগে কি তোমার n এর মান। সো যাই হোক, তাহলে শর্ত অনুযায়ী কী করবো, জাস্ট কী করবো, 1/কত n+ কত 1, তো তোমার হবে 1/কত, 1/কত, n এর মান কত আসতে আছে এখানে কিন্তু 6, সো এখানে 6+ কত 1, তো সমান সমান আসে তো কত 1/7, একদম ইজি, একদম ইজি। সো এটাই তোমার কিন্তু আনসার, দেখছো একদম কুবাই ফেলবা, একদম কুবা সামচু করে ফেলবা। সো যাই হোক, এখন দেখো তৃতীয় নম্বর যে এমসিকিউটা আছে সেটা দেখো, দেখো এখানে শর্ত নম্বর কত 1, দেখো 0 থেকে π/2 আছে, আছে, তারপর দেখো সাইন কজ আছে, আছে, তারপর দেখো যে কোনো একটা পাওয়ার সাইন অথবা কজের পাওয়ার 1 আছে কি না দেখো তো, হ্যাঁ ভাইয়া এখানে তো 1 আছে, কজের পাওয়ার 1 আছে, আর যেহেতু কজের পাওয়ার 1, তার বাকিটার পাওয়ারই হবে তোমার কি n এর মান, এখানে 7 হচ্ছে কি n, তার শর্ত অনুযায়ী তোমার কত হবে n+1, তাহলে n এর মান কত আসছে 7, তো 7+ কত 1,
তোমার কথা 1/8, ও মাই গড, একদম ইজি, 1/8 সোনা আনসার হয়ে যাচ্ছে এইটা। দেখছো কত ইজি না, খুবই কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা, খুবই ইন্টারেস্টিং। সো আশা করি জিনিসটা তোমরা তোমাদের ভালো লাগছে, বুঝতে পারছো। সো ভাইয়ারা, তোমাদেরকে আরেকটা জিনিস এখানে বুঝাইতে হবে, সেটা হচ্ছে দেখো কিছুক্ষণ আগে যেটা বোঝাইছি সেটা আমাদের কী বলছিলাম, সেটা আমাদের বলছিলাম যে এখানে কি ইন্টিগ্রেশন যে থাকবে সেটা আমাদের এখানে 0 থেকে π/2 থাকবে, সাইন এবং কস থাকবে, এবং সাইন এবং কজের মধ্যে যে কোনো একটার পাওয়ার কি 1 হইতে হবে। হ্যাঁ, তখন তোমার আনসারটা কত হইতো, তোমার আনসারটা হইতো জাস্ট কি 1/n+1। সো এটাই হইতো তোমার আনসার, যখন কি এখানে 0 থেকে π/2 থাকতো, ঠিক আছে, যখন এখানে 0 থাকতো, এখানে π/2 থাকতো, এবং সাইন কস থাকতো, এবং সাইন বা কজের মধ্যে যে কোনো একটা পাওয়ার 1 থাকতো, তখন তোমার শর্টকাটটা কত হইতো, 1/n+1। কিন্তু দেখো যে কিছুক্ষণ আগে যেটা আমাদের আমি করাইছিলাম তখনটা আমাদের কিন্তু এখানে 0 থেকে π/2 আসলো, আর বাকিটুকু সবগুলো কিন্তু একই রকম আছে। কিন্তু এটার মাঝে দেখো 0 থেকে π/2 কিন্তু নাই, বাকিটুকু কিন্তু কিছুক্ষণ আগে যে গুলোতে করাইছি ঠিক একই রকমভাবে। সো এই জন্য আমি এই টাইপটাকে ওই টাইপের আন্ডারে রাখছি, কিন্তু জাস্ট একটু পরিবর্তন আছে, সেটা কি এখানে 0 থেকে π/2 এই কথাটা নাই, ঠিক আছে, এই মানটা দেওয়া নাই, 0 থেকে π/2 দেওয়া নাই। তাহলে তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া তাহলে কি এখানে 0 থেকে π/2 থাকলে এবং সাইন কস থাকলে এবং সাইন বা কজের যে কোনো একটা পাওয়ার 1 হলে কি একই রকম হবে শর্টকাটটা? না, যখন তোমার 0 থেকে π/2 থাকবে এবং সাইন কস থাকবে এবং সাইন কজের মধ্যে যে কোনো একটার পাওয়ার কি 1 থাকবে, তখন তোমার শুধুমাত্র শর্টকাট হবে এইটা, ঠিক আছে। আর যখন তোমাকে এখানে 0 থেকে π/2 দেওয়া থাকবে না, সাইন কস দেওয়া থাকবে এবং সাইন এবং কজের মধ্যে যে কোনো একটার পাওয়ার কি 1 হবে, তখন তোমার কি যে শর্টকাটটা হবে তখন আগেরটার মতোই, জাস্ট আগেরটার মতোই, কিন্তু এখানে একটু খালি একটা আলাদা আছে। সে আলাদা জিনিসটা কি তোমাকে সেটা দেখতে হবে যে আগেরটার মতোই করবা। দেখবা যে এখন দেখো এখানে কী করবা জানো, আগেরটার মতো এতটুকু লেখবা, লেখার পর কী করবা জানো, দেখো আগেরটার মতো কী লেখবা, যখন এখানে 0 থেকে π/2 আসছিল তখন কী করছিলা, n+1 লেখছিল না, এতটুকু হয়েছিল না, কিন্তু যেহেতু এখন 0 থেকে π/2 দেওয়া নাই, এই জন্য তোমাকে আবার কী করতে হবে জানো, এখানে যেটার পাওয়ার 1 আছে, এখানে সাইন এবং কজের মধ্যে যেটা পাওয়ার 1 আছে সেটা বাদ দিয়ে অপরটার পাওয়ার চিন্তা করতে হবে। সেটা কী, দেখো সাইন এবং কজের মধ্যে এটার পাওয়ার কিন্তু 1 আছে, সো এটার কথা চিন্তা করবো না, জাস্ট এটাকে নিয়ে আমার যত কল্পনা জল্পনা, তো এটাকে নিয়ে কী কল্পনা জল্পনা করতে পারবো, এটাকে নিয়ে তুমি জাস্ট কী করবা, sin2^7 আছে না, sin2^8 দিবা, 8x, সো তোমার আনসার কত এইটাই, তোমার আনসার কত এইটাই হবে। তাহলে এখানে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে তাই এখানে 7, n এর মানটা কত 7, তাহলে এখানে যদি দাও তাহলে 1/7 + 1 sin2^8x, তাহলে এখানে কত আসতেছে, তাহলে এখানে কত আসতেছে, sin2^8 8x, আর নিচে কত আসতেছে 8, সো তোমার আনসার হইতেছে এইটাই। সো এটাকে দেখো তোমার আনসার কিন্তু এইটাই ছিল, sin2^8x = 8 প্লাস কত সি। সো তোমাকে এটাকে আরও যত তাড়াতাড়ি বোঝা যাবে সেটাই তো আমি বুঝাই দিব। তুমি জাস্ট যদি এখানে যদি ইন্টিগ্রেশনের মধ্যে 0 থেকে π/2 দেওয়া না থাকে, সাইন কস থাকে এবং সাইন কসের মধ্যে যে কোনো একটার পাওয়ার যদি 1 থাকে, তাহলে তোমার জাস্ট কী করবা জানো, তোমার এখানে দেখবা যে পাওয়ার যেটার মাঝে দেখবে পাওয়ার বেশি আছে, 1 যেটার মাঝে আছে সেটা কল্পনা করবা, জাস্ট যেটার উপরে পাওয়ার আছে বেশি 1 থেকে বেশি সেটার পাওয়ারের সাথে এক যোগ করবা, sin2^7 আছে না, তাহলে তোমার আনসারটা ডাইরেক্ট হবে sin2^8 8x, আর নিচে কত হবে 8, এখানে যেটা আছে সেটাই হবে নিচে। যদি এখানে sin2^8 থাকতো, হ্যাঁ, তাহলে যদি sin2^8x থাকতো তাহলে কী করতাম, sin2^8 এর সাথে একযোগ করতো, তাহলে কত আনসার হইতো, কত sin2^8 আছে না, যদি 8 থাকতো তাহলে তোমার কত sin2^9x, আর এখানে কত নিচে হইতো কত 9, জাস্ট প্লাস কত 6 10, যদি এখানে যদি থাকতো 9 sin2^কত, যদি এখানে sin2^9 থাকতো, sin2^কত যদি থাকতো 9x, তাহলে কী হতো, তাহলে তোমার জাস্ট হইতো কি sin2^কত, sin2^কত 9 আছে 10 হইতো, 10, আর নিচে কত হইতো 10, নিচে কত হইতো 10, নিচে বুঝতে পারছো, জাস্ট এটাই হলো ট্রিক্সটা। সো এই নিচের টার্গেটে দেখো তাহলে তোমার আনসার কিন্তু এইটা হইতেছে, নিচের টার্গেটে কী করবা, জাস্ট কী করবা, দেখো এখন 0 থেকে π/2 আছে নাই, 0 থেকে π/2 নেই, তাহলে তোমার আনসার হবে জাস্ট আমি কী বলছি, যেটার পাওয়ার 1 থেকে বেশি সেটার সেটার সেটাকে কী করতে হবে, সেটার যে পাওয়ার আছে সেটা পাওয়ার সাথে একযোগ করবে, সেটার সাথে পাওয়ার সাথে একযোগ করে কত sin2^কত 6, sin2^6, আর এক্স, আর নিচে কত হবে, এখানে যেটা পাওয়ার থাকবে সেটাই হবে নিচে 6, তোমার এটাই কত তোমার আনসার, তাহলে কোথায় আছে sin2^6, আর নিচে কত 6, সো এটাই কিন্তু আনসার, কোনো আমাদের কিন্তু এটা নাই। সো এটা আমাদের দেখো এটা আমাদের কীভাবে করবা, এটা আমাদের দেখো এটা আমাদের কীভাবে করো, দেখো 0 থেকে π/2 দেওয়া নাই,
জিরো থেকে পাই বাই টু যেহেতু দেওয়া নাই, তাহলে তোমার কী করতে হবে, যে ওয়ান যেটার পাওয়ার ওয়ান থেকে বড় সেটার পাওয়ার সাথে এক যোগ করবা। তো কী করবা, জাস্ট এটার আনসারটা হবে, দেখো সাইন স্কোয়ার আছে তাহলে এখানে সাইন কিউব দেবা, মানে যত থাকবে তত থেকে এক যোগ করবা, তাহলে সাইন কিউব এক্স, আর নিচে কত হবে যত এখানে যেটা আছে সেটাই থ্রি। তো তোমার আনসার হতো এটা সাইন কিউব এক্স বাই হলো থ্রি, সো তোমার কিন্তু এটা আনসার। দেখো এটা কিন্তু অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু আসছে 98 99 98 আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে 12 আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 9 আসছে, আর এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু 19 আসছে, গত বছর আসছে, ঠিক আছে 19 আসছে। কিন্তু দেখছো কতটুকু ইম্পর্টেন্ট টাইপের সামাইটা কী হচ্ছে, যখন তুমি দেখবে এখানে ইন্টিগ্রেশনে জিরো থেকে পাই বাই কত টু আছে, হ্যাঁ জিরো থেকে পাই বাই টু আছে, তখন তুমি কী করবা, জাস্ট এখানে যদি সাইন টু দিবা, ধরো সেভেন এখানে এক্স আছে, এখানে কত কস এক্স আছে, হ্যাঁ যদি যখন এখানে থাকবে জিরো থেকে পাই বাই টু থাকবে, তখন জাস্ট তুমি কী করবা জানো, তোমার আনসারটা হবে কত, ওয়ান বাই কত এন প্লাস কত ওয়ান, তোমার এটা হবে আনসার। তাহলে এন মানে কী বলছিলাম, এন বলছিলাম এখানে ওয়ান, যেটার পাওয়ারটা সাইন এবং এক্সের মধ্যে কজের মধ্যে যেটার পাওয়ারটা ওয়ান থেকে বড় সেটার পাওয়ারটাই হবে ওয়ান। এখানে সাইন এবং কজের মধ্যে সাইনের পাওয়ারটা কিন্তু ওয়ানের থেকে বড়, অর্থাৎ কত আছে সেভেন আছে না, তো এটাই হবে এনের মান। এখানে সেভেন প্লাস কত ওয়ান হবে, তাহলে কত তোমার এখানে ওয়ান, তাহলে কত তোমার হতো ওয়ান বাই কত এইট, তো তোমার ওয়ান বাই এইট তোমার এটা কিন্তু আনসার আসতেছে, ঠিক আছে। আর যদি এই অঙ্কটাই যদি তোমার থাকতো, ধরো এখানে জিরো থেকে ধরো এই অঙ্কটা যদি থাকতো, এখানে কোনো জিরো থেকে পাই বাই টু দেওয়া নাই, তো সাইন টু দেবার কত, সাইন টু দেবার সেভেন এক্স ইন্টু কত কজ এক্স, কজ এক্স দেওয়া আছে, এটা এই জিনিসটা দেওয়া আছে, তোমার এটা আনসার কত হইতো, এইটাই তোমার এটা আনসারটা কত হইতো, এটা আনসারটা তোমার জাস্ট তখন কিন্তু আবার এভাবে করলে হইতো না, এই সূত্রটা ফলালে কিন্তু হইতো না, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কী করতে হবে, আমি কী বলছিলাম, সাইন এবং কজের মধ্যে যেটার পাওয়ারটা ওয়ান থেকে বড় সেটার পাওয়ারের সাথে এক যোগ করতে হবে, সেটা সম্পূর্ণটুকু লিখতে হবে, সাইন এবং কজের মধ্যে সাইনের পাওয়ারটা কিন্তু বড় একের থেকে বড়, যেহেতু একের থেকে বড় এটার সাথে পাওয়ার সাথে এক যোগ করতে হবে, তাহলে সাইন টু সেভেন আছে, সাইন টু এইট হবে, সাইন টু দেবার কত, সাইন টু দেবার কত এইট এক্স, আর নিচে কত হবে, নিচে হবে কিন্তু যে তুমি এইটা যেটা আছে সেটাই, এখানে এইটা আছে এখানে এইটা, তোমার এটাই হবে আনসার, ঠিক আছে। তো এই টাইপটা আশা করি জিনিসটা বুঝতে পারছো, এই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। সো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।